हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। भारतीय दर्शन शास्त्र और विभिन्न देवदेवीर पूजा अर्चनार पद्धति এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পবিত্র অগ্রহায়ণ মাসের শেষ দিনে অথবা অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে এই জিনিসটি পুঁতে দেন, আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত হবে। এবং আপনাদের উদ্দেশ্যে জানাব, এই পবিত্র অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় মাস। আর এই মাসে আপনি যদি বিশেষ প্রিয় উপাচার বা ক্রিয়া আপনি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ যেমন আসবে, ঠিক তেমনই আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই উপাচার বা ক্রিয়াটি করলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার জীবনে আসবে সুখের জোয়ার। এর ফলে আপনার নানা দিক থেকে নানানভাবে কর্মযোগের সৃষ্টি হবে। আপনার দুহাত ভরে অর্থ আসতে থাকবে আপনারই কাছে। আপনি যদি এই মা লক্ষ্মীর বিশেষ উপাচারটি করতে পারেন, যদি বিশ্বাস শ্রদ্ধা এবং আপনি যদি এ বিষয়ে যদি নিষ্ঠা রাখেন, যদি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই কাজ ও কিভাবেই করবেন এবং এই কাজটি করার পরেই বা আপনাদের কি করতে হবে, এই সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে কথাটি বলবো তা হলো, আপনি এই অগ্রহায়ণ মাসে যে কোনো বৃহস্পতিবার বা শেষ বৃহস্পতিবার, আর যদি না সম্ভব হয় তাহলে আপনি এই পবিত্র অগ্রহায়ণ মাসে শেষ দিনে এই কাজটি করতে পারেন। তবে তার আগে আমি বলে রাখি, আপনি যেদিনই এই কাজটি করবেন তার আগে আপনাকে বেশ কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো লাল চেলি। আর এই চেলি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে যে চেলি আসলে কি, তাই আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দশকর্মা ভাণ্ডারের দোকানে গিয়ে লাল চেলি বলবেন, আপনাদের দিয়ে দেবে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, এই চেলি হলো একটি কাপড়ের টুকরো। আর এই রকমই একটি লাল রঙের চেলি আপনাকে সংগ্রহ করতে হবে, একটি সুপারি এবং একটি এক টাকার কয়েন। ও আপনাকে আরো একটি জিনিস সংগ্রহ করতে হবে, তা হলো হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরো একটি কথা বলে রাখতে চাই, এই জিনিসগুলি নিয়ে আপনি কি করবেন। আপনি যেই দিন এই কাজটি করবেন, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নেবেন এবং অবশ্যই আপনাকে শুদ্ধ হয়ে নিতে হবে। এবং আপনি ঠাকুর ঘরে শ্রদ্ধাসনে বসবেন, তারপর আপনি যেমনটি ভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করবেন।
তারপর আপনি আগেই যে জিনিসগুলি সংগ্রহ করেছেন অর্থাৎ লাল চেলি একটা সুপারি এক টাকার একটা কয়েন ও হলুদের গাঁট এই চারটি জিনিস আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এরপর আপনি যেমনটি ভাবে মা লক্ষ্মীর পূজো আরাধনা করেন আপনি ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পূজো আরাধনা করুন নৈবেদ্য দেবেন ফল ফুল যেমনটি পারে তেমনটি ভাবে মা লক্ষ্মীকে দেবেন তারপর অতি অবশ্যই ঠাকুরের আসনের সামনে একটি কাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা একটি সরষের তেলের প্রদীপও অবশ্যই জ্বালিয়ে দেবেন এরপর আপনার যে কাজ আপনার পূজো অর্চনার পর তারপর এই দুটি মন্ত্র অবশ্যই মনে মনে জপ করবেন আমি আপনাদের মন্ত্র দুটি জানিয়ে দিচ্ছি প্রথম মন্ত্রটি আপনি জপ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবং এরপর দ্বিতীয় যে মন্ত্রটি আপনাদের জপ করতে হবে তা হলো ওম মহালক্ষ্মী আয় নমো ওম মহালক্ষ্মী আয় নমো ওম মহালক্ষ্মী আয় নমো এই মন্ত্র দুটি অবশ্যই মনে মনে তিনবার জপ করার পর আপনি যে পূজো শুরু হবার আগে মা লক্ষ্মীর চরণে যে চারটি জিনিস নিবেদন করেছিলেন আপনি ওই চারটি জিনিস আপনারা ওখান থেকে তুলে নেবেন তারপর ওই লাল চেলির মধ্যে ওই একটি সুপারি একটি হলুদের গাঁট এবং এক টাকার একটি কয়েন একটি পুঁটুলি করে গিঁট বেঁধে নেবেন তারপর এই পুঁটুলিটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার বাড়ির ঈশান কোণে এবং এর পাশাপাশি আমি এটাও আপনাদের জানিয়ে রাখি যে দিন আপনি এই পূজো অর্চনা করবেন তথা আপনি যে চারটি জিনিস মায়ের চরণে নিবেদন করবেন ওই দিনই কিন্তু আপনাদের ওই চারটি জিনিস আপনাদের বাড়ির ঈশান কোণে পুঁতে দিতে হবে আপনি আপনার বাড়ির ঈশান কোণে কিছুটা মাটি খুঁড়বেন তারপর আপনি সেখানে এই যে পুঁটুলি পুঁটুলিটা আপনি পুঁতে দেবেন এবং এর পাশাপাশি আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যারা ফ্ল্যাটে থাকে যাদের বাড়ির ঈশান কোণে কোনো প্রকার মাটি নেই তাদের উদ্দেশ্যে আমি জানাবো আপনারা টবে কিছুটা পরিমাণ তুলসী গাছ বা যে কোনো গাছ আপনারা লাগান এবং সেই জিনিসটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন তবে বন্ধুরা এই প্রসঙ্গে আমি আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি বাড়ির ঈশান কোণে একটা তুলসী গাছ থাকা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্তই শুভ তাই আমি আপনাদের জানাবো এই মাটির টবের মধ্যে আপনি কিছুটা মাটি খুঁড়ে তার ভেতর এই জিনিসটি পুঁটুলিটি পুঁতে দেবেন তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই দিন এই আচার বা উপায়টি করবেন সেই দিন অতি অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করবেন তারপরেই আপনি দেখতে পারবেন ম্যাজিক পাওয়ার হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এর ফলে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের আর্থিক উন্নতি হবে দেখার মতো আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার কাছে কত রকমভাবে টাকা আসবে এবং আপনি মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সেই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।